আমি আরম্ভ করছি। আর এই যে আজকে ইনি হচ্ছেন রাজার মতো, কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে আমরা যাচ্ছি এনার শ্বশুর বাড়িতে। আজকে ইনি পুরো একদম একদম দেখাচ্ছি আমি। দেখো জামাইকে আজকে কি সুন্দর লাগছে। আচ্ছা জামাইকে আমি পুরো জামাইয়ের আউটফিটটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আউটফিট তো দেখা যাবে, আজকে তো আমি স্পেশাল। আচ্ছা আমার দিন, আচ্ছা আমার কেন এন্টায়ার জামাইদের দিন, যত বাঙালি জামাই আছে সবার দিন আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের এই মিসেস রয় এত কেন সেজেছে? আচ্ছা আমি বলতে চাইছি যে জামাই ষষ্ঠীটা আমার জন্যই হচ্ছে, ঠিক আছে? তোমার জন্য জামাই ষষ্ঠী? আচ্ছা বিয়ের পরে তো জামাই ষষ্ঠীটা হয়, যদি বিয়ে না করতে। হ্যাঁ সেটা অবশ্যই, এটা পয়েন্ট। এটা সরে যাও, সরে যাও, সরে যাও। আচ্ছা মাস্ক গুলোকে একটুখানি ইগনোর করো। হ্যাঁ নিউ নর্মাল, মাস্ক এখন নিউ নর্মাল। প্রত্যেকটা ঘরে মাস্ক শুধু তো থাকবে। দেখো বাকিটা তোমাদের দেখতে থাকো। আজকে ভ্লগ আমি করবো না, আজকে ভ্লগের মানে ভ্লগার রানী হচ্ছে নিন। চলো এসে গেছি, ঠিক আছে, এনার শ্বশুর বাড়িতে। ইনি এখন বসে আছেন সিংহাসনে, ঠিক আছে, সব রেডি হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে। আমি শুধু দেখছি আজকে ও ব্লগটা কেমন করে করে, মানে আমি কখনো বলতো আমাকে বলেছিল যে আজকে টোটাল ব্লগটা ওই করবে। অলরেডি আমি বুঝতে পারছি হাতে ব্যথা শুরু হয়ে গেছে। এবার এবার বুঝতে পারবে বিং এ ইউটিউবার কতটা কষ্ট করতে হয়, ঠিক আছে? আমার ইউটিউবের বউ হয়ে কি করতে কষ্ট করতে হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো বাকিটা, এটা যা সব হবে। এবার কি কি হয় বেসিক্যালি আমি কিছু মানে এতদিন ধরে দেখে আসছি কিন্তু জানি না অ্যাকচুয়ালি। এবার নিজের ক্ষেত্রে পড়া হচ্ছে, ফার্স্ট টাইম দেখব, নতুন জামাই বলে কথা। চলো এবার দেখতে থাকো। সকালবেলার খাওয়া দাওয়া ডান, পেট একদম আইডাই করছে, পেট পুরো একদম লুচির তরকারি একদম মিষ্টি ফিষ্টি ভর্তি করে খেয়েছি। আর তোমাদের মিসেস রয় কি করেছে জানো, খাওয়া দাওয়ার পরেই আমাকে বলে তুমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করো, বিকজ আজ তো ভিডিও হচ্ছে, আজ স্পেশাল ডে, প্রথম জামাই ষষ্ঠী, তাই তোমাকে প্রতি ঘন্টা ঘন্টা ড্রেস চেঞ্জ করতে হবে। তাই আমার জন্য আমার একটা এই যে পাঞ্জাবি বার করে রেখে দিয়েছে, পুরো হোয়াইট পাঞ্জাবি, আর নিজে অলরেডি রেডি, এই যে দেখা যাচ্ছে না, দুপুরবেলার অলরেডি তোর জোর স্টার্ট হয়ে গেছে। আমি একটু লুকিয়ে দেখতে পেয়েছিলাম যে মেবি পাতুরি টাইপের কিছু একটা হচ্ছে, আচ্ছা একটুখানি রেস্ট নেবো প্লিজ।
ঠিক আছে, আমার পেট একদম আইডিয়া করছে, হ্যাঁ পেট একদম মানে প্রচুর ভরে গেছে, একটু জাস্ট একটু রেস্ট নিয়ে নি, তারপর আবার দুবেলা খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাবো। ওকে জাস্ট রেস্ট নিই। তো খাওয়া দাওয়া ডান। আরে আসুন ম্যাডাম, একদম পেট পুড়ে খেয়েছি। ভেটকি মাছের পাতুরিটা জাস্ট অসাধারণ ছিল। ও খাওয়া থেকেই একটা কথাই বলে গেছে, খেতে বসেছে ফার্স্ট মানে খেয়েছে তখন থেকেই একটা কথাই ওর মাথায়, ভেটকি মাছের পাতুরিটা দারুণ হয়েছে। আসলে আমি বলি, আসলে ব্যাপারটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আমার মানে পার্সোনালি এত ফেভারিট জিনিস, যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো নিমন্ত্রণ বাড়িতে যদি হয় সেখানে চিকেন মাটন ছেড়ে দিয়ে আমি ভেটকি মাছের পাতুরি দিয়ে দিই। এটা আমার পক্ষেও তাই, হ্যাঁ আমার ক্ষেত্রে এটা। আমার মনে হয় যারা মাছ খেতে পছন্দ করে মানে পাতুরি টাইপের জিনিস খেতে পছন্দ তাদের জন্য সেম। আর মাটনটা তো ছেড়েই দাও, মানে এত সফট এত সুন্দর টেন্ডার অসাধারণ, মানে খুবই ভালো খেয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আরও পেট ফুলে গেছে। আর এবার আমার আউটফিটটা ভালো করে দেখে নাও, এটা লাঞ্চের আউটফিট। হ্যাঁ একটু শুনে যাও, শুনে যাও ভালো করে। বাবা আজকে শোস্টপার হচ্ছি আমি, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে না, আমি জানি না। আমার বউয়ের আউটফিট দেখে নাও। এবার একটু রেস্ট করতে হবে গিয়ে, মানে জাস্ট আর পারছি না, একটুখানি ঘুমোতে হবে। সকালের খাওয়া থেকে আর দুপুরের লাঞ্চ পর্যন্ত পুরো এতটা চলে এসেছে, ঠিক আছে? আর একটু দিবানিদ্রা, জামাই ষষ্ঠীর সঙ্গে দিবানিদ্রা অ্যাড না হলে মানে কম্বিনেশনটা কম। কোথায় লেখা আছে? হ্যাঁ অবশ্যই জামাই ষষ্ঠী একটা রাজকীয় ব্যাপার, তার সঙ্গে দিবানিদ্রা ইজ কম্পালসারি।